পড়াশোনা করে কিন্তু কেউ বড় লোকায় আসসালামু আলাইকুম আমি জেঠে জাহাঙ্গীর আপনার বন্ধু আমরা পূর্ববর্তী ভিডিও দেখেছিলাম যে ফ্রিল্যান্সিং কি কীভাবে শুরু করবেন এবং কোনগুলো ফ্রিল্যান্সিং না ডিটেলস আমরা ওই ভিডিও দেখেছিলাম আজকে আমরা জানবো আপনি যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন তখন আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার প্রথমে থেকে আপনি কিভাবে এম এর দিকে চলে যাবেন আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন আপনি তখন খুঁজতে থাকবেন যে আসলে রিয়েল ফ্রিল্যান্সিংটা কি তখন অনেক জায়গায় আপনি ধাক্কা খেতে পারেন অথবা আপনি কাজ শিখে কাজ নাও পেতে পারেন তখন আপনার এরকম ধরনের কিছু লোকজনের সঙ্গে পরিচয় হতে পারে তারা আপনাকে শর্টকাটে আয়ের রাস্তা দেখিয়ে দেবে পড়াশোনা করে কিন্তু কেউ বড় বড় হয় তো নেটওয়ার্ক মার্কেটিং এখন আপনি বলতে পারেন যে শর্টকাট আয়ের রাস্তা তো ভালো কিন্তু আসলে এই শর্টকাট কখনো ভালো হয় না কারণ যখন একটা ছাত্র বয়সে কেউ চুরি করে তখন ওই চুরিটা কোনো গার্জিয়ান সাপোর্ট করে না কারণ আজকে যদি আপনি এরকমভাবে চুরি করেন তাহলে ভবিষ্যতে কি করবেন তার ঠিক নাই তো সেক্ষেত্রে আপনি যদি এখন ইনভেস্টের দিকে ঝুঁকে যান যে আপনি এরকম এসকামির দিকে চলে যান আপনি যদি এমএলএম দিকে চলে যান পরবর্তীতে আপনি আর সময় ফিল্যান্সিং বা রিয়েল এর দিকে আসতে পারবেন না আমি বিশ্বাস করি না আপনি ওরকম আজকে যদি ইনভেস্ট করেন কালকে আপনি ব্যাটিং করবেন তারপর দিন জোয়া খেলবেন তারপর হচ্ছে আপনি রিস্ক এরকমভাবে রিস্কের উপরে চলে যাবেন আসলে যে ফ্রিল্যান্সিং কাজ আমি কাজ একটা কাজ শিখে দক্ষতা অর্জন করে আপনি একটা ক্যারিয়ার ডেভেলপ করবেন আপনি কখনো পারবেন না তারপরে আসি হচ্ছে আপনি এটার হচ্ছে একটা ফাদ এটা আমরা বুঝতে পারি না বা যারা আমার যুব যুব সমাজ তারা বুঝতে পারে না তারা টাকা দিয়ে আইডি কিনে রাখে তারপর আপনার আপনি বুঝতেই পারবেন না আপনার যখন একজন আপনাকে এসে অফার করবে মনে হবে যে আপনি ইনি এখন আগে আসেনি কেন এ আমার অনেক আপন লোক এবং আপনাকে এমনভাবে ট্র্যাপে ফেলবে আপনি ওইটা কখনোই বুঝতে পারবেন না যে এটা আসলে একটা স্কিম আমি নিজে তো বিপদে পড়ছি দশজনকে বিপদে ফেলছি আসলে আপনার আমি যেটা বলছি সেটা আপনারা ইনডাইক্টলিভাবে বুঝে নিচ্ছেন সেটা হচ্ছে পিরামিড স্কিমের কথা বলছি যে আপনি ঢুকলেন দুই হাতে দুইজন ঢুকলো তারপর আর দুজন ঢুকলো ঢুকে ঢুকে একসময় দেখা যাবে যে আসলে এই স্কিমগুলো হচ্ছে আপনার যারা টপ লেভেলে থাকে তারা আপনার ঠিকই ইনকাম করে লো লেভেলে সমস্যা হয় ঠিক আপনি পরবর্তী যদি পূর্ববর্তী অনেক এম এল এম কোম্পানি বাংলাদেশে আসছে এটা দুই থেকে তিন বছরের বেশি স্থায়ী হয় না আপনি এখন বলতে পারেন যে আমার তিন বছর থাকলেও তো আমার টাকা উঠে গিয়ে আমিও টাকা ইনকাম করতে পারবো এখন ভাই ভালো পথে টাকা ইনকাম করা আর খারাপ পথে টাকা ইনকাম করা একটা আলাদা বিষয় আছে তো সেক্ষেত্রে আপনার একটা এটা হচ্ছে আপনার ইচ্ছা তো সেক্ষেত্রে যদি আপনি রিয়েলভাবে ফিলিংস করতে চান যে আসলে আমি সত্য কাজ শিখবো কাজ করব কাজ জমা দেব তারপর টাকা ইনকাম করব আমি একটা ক্যারিয়ার ডেভেলপ করব। তাহলে আপনার প্রথম থেকে ওরকম ইনভেস্টের দিকে না যাওয়া উচিত এবং আপনি যদি এক্ষুনি এরকমভাবে ইনভেস্ট করেন তা এগুলো কিন্তু ভালো না এগুলো আসলে আমি যদি পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আজ পর্যন্ত আপনার এরকমভাবে ইনভেস্ট করে তারপর হচ্ছে ডান ডান হাত বাম হাট করে আপনার মোটিভেশন দিয়ে হয়তো বা আপনার কিছুদিন যাবেন তারপরে আপনি টিকে থাকতে পারবেন না তো সেক্ষেত্রে আমি আজকে ভিডিওটা বানালাম একটাই কারণে যে অনেকেই না বুঝে না শুনে আপনারা ইনভেস্টের দিকে চলে আসছেন এই ইনভেস্টটা হচ্ছে ওয়েলকাম ইনভেস্ট যে আসলে প্রাইমারি স্কিম যে আপনি আজকে টাকা দিবেন আপনি আইডি প্রতি টাকা পাবেন আপনি দশ হাজার টাকা দিলে মাসে পাঁচ হাজার টাকা ব্যাগ পাচ্ছেন আপনাকে ভূগোল বোঝানো হচ্ছে দেখে টাকা ইনকাম করছেন আপনি আপনি তো খালি খালি ইনকাম করছেন আপনি আট দেখে ইনকাম করছেন এখন আমি আপনি যদি সেরকমভাবে বোঝাই যে আপনি একজনের কাছ থেকে দুই হাজার টাকা হালত করছেন সে বললো তুমি আমার প্রতিদিন আসবা এসে আমার বাসায় দরজা দুটো দরজায় তুমি দুটো করানো না বা মাসে শেষে আমি তোমাকে তিনশো টাকা বোনাস দেবো আসলে এটা তো কোনো কাজ না যদি এরকম হতো যে আসলে আমি তার বাসায় গিয়ে নিজের শারীরিক পরিশ্রম দিয়ে বা যে কাজটা আমি করছি সেই কাজে বিনিময়ে আপনি কিছু টাকা পাচ্ছেন তাহলে এক্সট্রা টাকাটা হচ্ছে আপনার হালাল হবে কিন্তু কেউ যদি বলে তুমি পাঁচশো টাকা দিস মাসে তোমাকে আমি দুশো টাকা দেবো এটা তো আসলে মানা যায় না তো সেক্ষেত্রে এটা অবশ্যই আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট হালাল না যদি সে কাজটা যদি আপনি আপনার মাধ্যমে যে কাজটা করে নিচ্ছে ওই কাজ কোনো ভ্যালি না থাকে আর এটা আপনার অনেকভাবে বোঝানো হবে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা আসলে আপনার জন্য ভালো না এবং আমি যে আরও অনেক বুঝাতে পারতাম কিন্তু আসলে আপনি বুঝবেন না বা আপনারা জানবেন না তো সেক্ষেত্রে পাড়া প্রথমে যারা আপনার ফিনান্সিং কাজে ঢুকতে থাকে তারাই প্রথমে এই ঝামেলার দিকে পড়ে এবং আপনি আজকে হয়তো বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছেন কালকে দশ হাজার টাকা ইনকাম করলেন সেটা দেখে আরও দশজন উদ্বুদ্ধ হয়ে তারাও টাকা ইনভেস্ট করবে এরকমভাবে করতে করতে একসময় দেখা যাবে যে যুবসমাজটা মনে করেন যে ওরকম একটা স্টার্ট আপে যদি এরকম ধাক্কা খায় পরবর্তীতে আর সেরকম রিস্ক নিবে না তো সেক্ষেত্রে আপনি সচেতন হন আপনার পাশের লোককে সচেতন করুন এবং এরকম এম এল এম স্কিম টাকা ইনভেস্টিং আজকে অথবা আইডি কেনা এ এর থেকে দূরে থাকুন এরকম করে বা এই করে আপনি আপনার লাইফ সেট করতে পারবেন না হয়তো আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু আপনি এর থেকে কিছু করতে পারবেন না হয়তো বা আপনি এই কথাগুলো আপনার ছোটো ভাই বা বড়ো ভাইকে বোঝাতে চাইছিলেন কিন্তু আপনি বোঝাতে পারছিলেন না আমি যদি আপনাকে বোঝাতে পারি তাহলে এই ভিডিওটা আপনি তাকে দিতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আমি বোঝাতে অক্ষম হয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আনসার দেবো এবং আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো ভিডিও আপনাকে উপহার দেওয়ার জন্য তাহলে আসুন না দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো টপিক্স নিয়ে I love this.